বন্ধুরা, চার্লি চার্লি গেমটির সাথে তো প্রায় সবাই পরিচিত, কিন্তু আসলে এই গেমটির রহস্যটা কি সেটা কিন্তু সবাই জানে না। এই চার্লি আসলে কি? আজ আমি জানাবো এই চার্লি আসলে কি, কেন এই গেমটি অভিশপ্ত। সো গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ এপিসোড অফ মিল্ক উইথ টিএসএল ইউটিউব চ্যানেল। আমি শর্মিষ্ঠা আর আজকে শুরু করছি নতুন পর্ব। ঘটনাটি শুরু হয় প্রায় 150 বছর আগে মেক্সিকোতে। সেই সময় একটি মধ্যবিত্ত পরিবারে চার্লি নামে একটি মেয়ে থাকত। তার বাবা মা ছাড়া তার আর কেউ ছিল না। কিন্তু হঠাৎ একদিন চার্লির বাবা বিষ খেয়ে সুসাইড করে। তিনি এমন কাজ কেন করেছিলেন তা এখনও রহস্যময় হয়ে আছে। যখন তার মৃতদেহ চার্লি এবং চার্লির মা উদ্ধার করেছিল, তখন তারা তার বাবার পকেট থেকে একটা ছোট্ট কাগজের টুকরো পেয়েছিল, আর তাতে লেখা ছিল, চার্লি ইজ এ ব্যাড গার্ল, অর্থাৎ চার্লি একটা বাজে মেয়ে। তার পকেটে আরও একটা জিনিস পাওয়া যায়, দুটো পেন্সিল আর এক টুকরো কাগজ। কিন্তু তার পকেটে এমন জিনিস কেন পাওয়া গিয়েছিল তা এখনও জানা যায়নি। এই লেখাটি দেখে চার্লি ও তার মা খুবই অবাক হয়ে গিয়েছিল, কারণ চার্লি তার বাবাকে খুব ভালোবাসত। এইসব ঘটনার পর চার্লি খুব ডিপ্রেশনে চলে যায়। সারাক্ষণ পেন্সিল আর সেই পেপার নিয়েই সময় কাটাতো, কারোর সাথে কথা বলতো না। ঠিক তার 3 মাস পর বর্ষার সময় একদিন খুব জোরে বৃষ্টি হচ্ছিল। সেই দিন মাঝরাতে হঠাৎ চার্লির দরজায় কেউ একজন টোকা মারে। চার্লির মা দরজার সামনে গেলেন এবং সে জিজ্ঞাসা করল, কে কে বাইরে বাইরে কে? তারপর এক ভদ্রলোকের কান্নার আওয়াজ পেল। তখন কৌতূহলে যখন দরজাটা খুলল চার্লির মা, তখন চার্লির মা তো অবাক। চার্লির মা প্রায় অসুস্থ হয়ে দরজার সামনে বসে পড়েছিল। দরজার ওপারে ছিল চার্লির বাবা। কিন্তু কি করে সম্ভব? চার্লির বাবা তো মারা গেছে, তাহলে সে দাঁড়িয়ে রয়েছে কি করে? চার্লির বাবা হেঁটে হেঁটে চার্লির ঘরের দিকে চলে যায়, আর হঠাৎই চার্লির ঘর থেকে এক ভয়ানক চিৎকার আসে। সেই চিৎকার শুনে যখন চার্লির মা ছুটে ঘরে যায়, তখন দেখে চার্লি মৃত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে আছে। চার্লির মা খুব অসুস্থ হয়ে পড়েছিল এত কিছুর মাঝখানে। পরে জানা যায় চার্লির যে দুজন বেস্ট ফ্রেন্ড ছিল তাদের সাথে চার্লি শেয়ার করেছিল যে চার্লি তার বাবাকে প্রত্যেক মাঝরাতে পেন্সিল আর কাগজ নিয়ে ডাকত আর জানার চেষ্টা করত, বাবা আমি তোমার কাছে কেন বাজে মেয়ে হয়ে গিয়েছিলাম। চার্লির মৃত্যুর পর চার্লির সেই দুজন বেস্ট ফ্রেন্ড তারা ঠিক করেছিল চার্লির সঙ্গে ঠিক কী হয়েছিল সেটা তারা জানবে। তাই একদিন সুযোগ বুঝে তাদের বাবা মা বাড়িতে না থাকায় তারা বাড়ির সব আলো নিভিয়ে দেয়, আর সেই কাগজ আর পেন্সিল নিয়ে বসে পড়ে। তাতে লেখে ইয়েস অ্যান্ড নো, এবং পেন্সিল দুটিকে ক্রস করে দেয় এবং চার্লিকে তারা বলতে থাকে, চার্লি চার্লি আর ইউ হিয়ার? প্রথমবার কোনো উত্তর আসেনি। দ্বিতীয়বার বলে, চার্লি চার্লি আর ইউ হিয়ার? তৃতীয়বারও কোনো উত্তর আসেনি। তৃতীয়বার তারা আবার বলে, চার্লি চার্লি আর ইউ হিয়ার? সঙ্গে সঙ্গে একটা পেন্সিল সরে নিয়ে সেই ঘরে চলে যায়। আর ব্যাস, ঠিক তখনই তারা ভয় পেয়ে গিয়ে পুরো প্রসেসটাই বন্ধ করে দেয়। সব বন্ধ করে দিয়ে ঘরের সব আলো জ্বালিয়ে দেয়। তারা এতটাই ভয় পেয়ে গিয়েছিলো তারা সেদিন রাতে শুয়ে পড়ে। কিন্তু তারা কিন্তু সেদিন রাতে ঘুমাতে পারেনি, তারা দুজনই সারা রাত চার্লিকে দেখতে পেয়েছে। পরের দিন তারা তাদের বাবা মাকে এই ঘটনার কথা জানায়, কিন্তু জানিয়ে কোনো লাভ হয়নি। তারা সেই বাড়িতে আর টিকতেই পারেনি, কারণ তারা সব সময় সেখানে অশরীরীর আওয়াজ পেত যেটাকে তারা চোখে দেখতে পেত না। সেই বাড়ি তারা ছেড়ে দেয়। এটি একটি গেম,
কিন্তু সেই তখন থেকেই এই গেমটা সূত্রপাত ঘটে। আর এটি কোনো সাধারণ খেলা নয়, এটি শয়তানকে ঘরে ডেকে আনার খেলা। অনেকেই এই গেমটি খেলেছে, কিন্তু সবার জীবন যে ঠিকঠাক চলছে তা কিন্তু নয়। জীবন মরণ এই গেমটি থেকে দূরে থাকাই ভালো। সো বন্ধুরা, আপনারা কি এই গেমটি খেলতে চান তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। এই ধরনের আরও অনেক ভিডিও পাওয়ার জন্য মিল্কি আই টিএসএল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।